আমাদেরকে বিশ্বের অন্যতম একটি আধুনিক সংবিধান উপহার দিয়েছিলেন, যেখানে ধর্মনিরপেক্ষতা সংবিধানের অন্যতম মূলনীতি হিসাবে স্থান পেয়েছে। তাই সংবিধানের চারটি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা আমাদের পবিত্র সংবিধানের অন্যতম স্তম্ভ। ব্যক্তি জীবনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে একজন প্রাণ ধর্মপ্রাণ অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। ধর্মের যে মূল যে ধারা, মূল যে চিন্তা, এটার সঙ্গে যদি আপনি থাকেন, আপনি পথচ্যুত হবেন না, আপনি ভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। ধর্ম নিয়ে বাড়াবাড়িটা, এটা কিন্তু ইসলাম টোটালি নিষিদ্ধ করেছে। ইসলাম বলেছে লা ইকরাহা দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, অতীতে এটা করতে গিয়ে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। ইসলাম বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে সে পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা আমি সবসময় বলি যে তিনি একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানব। অন্যান্য ধর্মের প্রবর্তক যারা আছেন তারাও অবশ্যই শ্রেষ্ঠ মানবদেরই একজন। তাদের পথ নির্দেশে আজকে আমরা পৃথিবীর এই সভ্যতার আলো দেখেছি, এই পর্যন্ত আসতে পেরেছি। এই ধর্ম যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি এর থেকে অবশ্যই মুক্ত থাকতে পারবেন। ধর্ম পালন করাটা ভালো, ধর্ম অন্ধ হওয়াটা ভালো না। ধর্ম যে পালন করে তাকে ধার্মিক বলে, আর ধর্ম যে অন্ধ হয়ে যায় তাকে ধর্মান্ধ বলে, এবং সে সাম্প্রদায়িক হতে বাধ্য। আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল যদি না হই, পরমতের প্রতি যে শ্রদ্ধাশীল না হই, তাহলে কিন্তু আমাদের মধ্যে কখনো সম্প্রীতি আসবে না। কি আপনি রাজনৈতিক মাঠেই বলেন, কি আপনি পারিবারিক জীবনে বলেন, বা কি আপনি সামাজিক জীবনে বলেন, পরস্পর পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাশীল না হতে পারি, একে অপরকে যদি সহিষ্ণু অপরের মতের প্রতি যদি সহিষ্ণুতা প্রকাশ করতে না পারি, তাহলে কিন্তু এই অসুরদের জন্ম বরাবরই হবে।